ধাঁধাটা হলো কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে? মেয়েদের সামনে থাকে, গরুর পিছনে থাকে। তোর মা একটা কোন দিকে থাকে? সব ধরনের প্রশ্ন সবাইকে করলে চলে না। প্রশ্ন করার আগে অবশ্যই ব্যক্তিকে চিনেই প্রশ্ন করতে হয়, তা না হলে কিন্তু এরকমই জুতো পেটে খাওয়া লাগবে। 26 নম্বর উত্তর বলা হয়ে গেছে। এবার আমার কমেন্ট পড়েন না কেন, পড়ছি যান। এবার দেখেন জনশ্রুতি, আচ্ছা ঠিক আছে। এবার 27 নম্বর, ম্যাম আপনি এত সুন্দর কেন? এত মানুষ যদি আমাকে সুন্দর বলে, আল্লাহ বানাইছে, আমি জানি না কেন সুন্দর। আসলেই তো ম্যাডাম যদি এত কিউট হয় তাহলে পোলাপান তো একটু দুষ্টুমি করবেই। ডোন্ট মাইন্ড ম্যাডাম, একটু সহ্য করতে করেন। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ, ভবিষ্যতের বাংলাদেশ। হ্যাঁ, মেয়েদেরকেই বলছি, এমন দুষ্টু ভাই কার কার আছে প্লিজ একটু কমেন্ট করে জানাও, যা তোমাদেরকে বিঘ্ন ঘটায় সব সময়। প্রমিস করো তোর পোদে লাথি মেরে অন্যজনের কাছে ছুটে যাবে। আমরা সব ছেলেরা যদি এভাবে প্রমিস করি যে আমরা আর কোনো মেয়ের সাথে রিলেশনে যাব না, তখন ঠিক মেয়েরা এভাবে আন্দোলন শুরু করে দেবে। জীবনে বেস্ট ভালো কাজ কোনটা করছেন? যেমন ওর জন্ম দিছি। এটা মানে সবচাইতে বেস্ট একটা কাজ, যে এখন মা। আপনি জীবনে বেস্ট ভালো কাজ কোনটা করেছেন? ট্রেন পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটর ছোট গাছ তো খেলাধুলা ঘটনাটা হচ্ছে। জীবনে বেস্ট ভালো কাজ কোনটা করছেন? আসলে একদিন অনেক বৃষ্টি হইতেছিল, বৃষ্টির মধ্যে হঠাৎ দেখি একটা মেয়ে ভিজতেছে, তো আমি কি করলাম, আমার ছাতাটা উড়ে দিয়ে দিলাম। এবার আমি ভিজতে ভিজতে বাসায় আসলাম। এই ভিডিওটা দেখার পরে যদি কেউ মনে করেন যে এটা কোনো ডান্স স্কুলে ডান্স করানো হচ্ছে, আসলে সেটা ভুল করবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওটি কিসের। তো প্রথমে আমি এই ভিডিওটি দেখার পরে অনেক অবাক হয়েছিলাম। আমি ভাবছিলাম কোনো ডান্স স্কুলে ডান্স ক্লাস চলতেছে, আসলে এটা ডান্স স্কুল না, এটা হলো একটি স্কুলে পিটি ক্লাস চলতেছে। তো এই হলো পিটির অবস্থা। বন্ধুর বিয়েতে গিয়ে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, তো তার জন্য একটু খাবার নিচ্ছিলাম, তো সবাই দেখে ফেললো, একটু লজ্জা পেয়ে গেলাম।